চলে গেলেন ময়দানের তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি। পিকে চুনির পর তিনিও চলে গেলেন, ভারতীয় ফুটবল আবার হয়ে গেল সন্তানহারা। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরপাড়ায় তার বাসভবনে, এবং আমার পিছন দিকে বয়ে যাচ্ছে গঙ্গা। সেই গঙ্গার ধারে নিশ্চুপ হয়ে একান্তে থাকতেন তুলসীদাস বলরাম। কোনোদিন কোনো বিতর্কিত মন্তব্যে জড়ায়নি, কোনোদিন সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি, নিঃশব্দে আড়ালে থেকে গিয়েছেন মানুষটা। তার প্রতিভা দিয়ে ভারতবাসীকে তিনি আনন্দ দিয়েছিলেন। আজ ময়দানের তুলসীদাস বলরাম ছেড়ে চলে গেলেন আমাদের থেকে। মানুষটা আসলে কেমন ছিলেন? নিঃশব্দে আড়ালে তিনি তো থাকতেন, কোনো মানুষের সঙ্গে তার কোনো বিবাদ ঝগড়া কিচ্ছু ছিল না। আজ আমরা এসেছি তিনি কেমন ছিলেন, তার প্রতিবেশীরা কি বলছেন তার চলে যাওয়া নিয়ে, চলুন শুনে নিই। আর উনি সাউথ ইস্টার্ন রেলের স্পোর্টস অফিসার ছিলেন, কিন্তু ওনার সবার সঙ্গে মেশা এবং ইয়ে এত সাধারণ ইয়ে ভাবে মিশতেন সবার সঙ্গে, তার কোনো তুলনা এক এত বড় মাপের লোক, অথচ তা উনি যেভাবে থাকতেন যেভাবে চলতেন ওইভাবে খুব কম লোকই পারে। এমনকি আমি যখন এরিয়ান্সে খেলি তখন আমি ইস্টবেঙ্গলে সই করি, সেই সময় আমাকে একটা অফার দিয়েছিলেন, উনিই দিয়েছিলেন তখন সাউথ ইস্টার্ন রেলে, যে তুমি চাকরি করো সাউথ ইস্টার্ন রেলে, গার্ডের চাকরি দেবো। কিন্তু ওই সময় কি হয়েছে কি আমি দোনমোনা ছিলাম, দোনমোনা ছিলাম যে কোন ক্লাবে খেলবো, ইস্টবেঙ্গল না মোহনবাগান, ইস্টবেঙ্গল না বিএনআর। তা ওই সময় আমাকে বলরামদা খুব করেছিল, আর যাই হোক বলরামদার মতো লোক হয় না। আমরা তো উত্তরপাড়ার লোক, আর বলরাম স্যার উত্তরপাড়ায় আসার পর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, আমরা আসতাম মাঝে মধ্যেই। কিছুদিন যাবৎ উনি খুবই অসুস্থ, হসপিটালাইজ হচ্ছেন আবার আসছেন, তো আমরা আজকে সব শেষ হয়ে গেল, আর কিছু বলার নেই। মানে উনি মানুষ হিসেবে ওনার মতো মানুষ, এত একটা বিখ্যাত লোক অথচ ওনার ব্যবহার দেখে কেউ বলবে না যে উনি এই অলিম্পিক খেলেছেন, এশিয়াড খেলেছেন, ভারতের সর্বোচ্চ ফুটবল স্তরের ফুটবল খেলেছেন। তো উনি কোনোদিনই, মানে কোনো লোক যদি না জানে যায় যে এটা বলরাম স্যার, তো কেউ বলবে না যে উনি এত বড় প্লেয়ার ছিলেন। তো বলরামদার মতো এরম অজাত শত্রু নির্বিরোধী এত বড় ফুটবলার, এবং এনাদের চুনি পিকে বলরামকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হতো ভারতীয় ফুটবলের। কে ব্রহ্মা কে বিষ্ণু কে মহেশ্বর সেই তর্কে যাচ্ছি না। তো আজকে একটা শোকের দিন, যেরকম এত বড় একজন ফুটবলার, তবে উত্তরপাড়াবাসীর ভাগ্য যে উনি এখানে ছিলেন, দীর্ঘদিন এখানে থেকে গেলেন, মা ভবতারিণীকে শুধু দেখবেন বলে। এবং একসময় উনি নিয়মিত মা ভবতারিণীকে দেখবেন বলে এখানে গঙ্গার পাড়ে থাকতেন। ভবতারিণী যেহেতু মন্দিরটা ঠিক উল্টো দিকে, উনি যাতে ওনার ব্যালকনি থেকে বসে ওনার এই অনুভব ছিল যে উনি মাকে দেখছেন। গঙ্গার পাড়ে তার একান্ত বাস, মা ভবতারিণী ঠিক গঙ্গার ওপারেই দক্ষিণেশ্বর মন্দির, শুধুমাত্র তার টানেই তাকে দেখবেন বলেই তার গঙ্গার ধারে বাস। ময়দান আজ বলরামহীন, তার শেষ ইচ্ছা ছিল তার শবদেহ যেন ময়দানের কোনো ক্লাবে নিয়ে যাওয়া না হয়। তার কথা মতো তাই হলো। কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে সোজা তার বাসভবনে চলে এলো তার মরদেহ, আর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবে পতাকা থাকল অর্ধনমিত। চলে গেলেন ময়দানের বলরামদা। আমরা চলে এসেছিলাম তার উত্তরপাড়ার বাড়িতে গঙ্গার ধারে। নিঃশব্দে আড়ালে কেমন ছিলেন মানুষটা তার প্রতিবেশীদের কাছ থেকে জেনে নিল। এক্সট্রা টাইম। Thank you.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।